প্রিয় দর্শক ভাই বোনেরা আসসালামু আলাইকুম ছোট্ট একটি আলোচনা করব কানাডার রিকোয়ার্ড ডকুমেন্টস নিয়ে ট্যুরিস্ট ভিসার জন্য এটা অনেক বড় দর্শকদের একটি বড় অংশের প্রশ্ন এটি যে কানাডায় যদি ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করি ডকুমেন্টেশনটা কি কি জমা দেব এটি কথা মনে রাখবেন কানাডার যে কোনো প্রোগ্রামে আপনি চেষ্টা করুন না কেন সব কিছুর জন্যই মূল্যবান পরামর্শ সবসময় অনলাইনে আছে ইভেন কানাডার গভর্নমেন্টের সাইটে গেলে সেখানেও ট্যুরিস্ট ভিসা নিয়ে বলা আছে কি জাতীয় কি ডকুমেন্টেশন লাগবে সেই জন্য যারা এগুলো নিয়ে প্রস্তুতি নিচ্ছেন যারা এগুলোর পরিকল্পনা করছেন তাদের প্রতি আমার পরামর্শ হচ্ছে নিজে একটু সময় বিনিয়োগ করুন নিজে একটু পড়াশোনা করুন জানুন এই জানার কোনো বিকল্প নেই আপনি পরের মুখে এখানে ঝাল খেতে পারবেন না আপনি যত বেশি জানবেন তত বেশি আপনি প্রত্যয়ী হবেন তত বেশি আপনি কনফিডেন্টলি আপনার কাগজপত্র নিজে রেডি করতে পারবেন জমা দিতে পারবেন তারপরে ইয়েস নো তো এটা আল্লাহর দয়া আপনার ভাগ্য সব মিলে টিলে কিন্তু ক্যানাডার ভিজিট ভিসার জন্য সবসময় আমি যেটা বলে আসি গত 3.5 বছর ধরে আমাদের এই চ্যানেলে আমি বলছি এখনো বলছি ভবিষ্যতেও বলবো সেটি হচ্ছে যে ভিজিট ভিসার জন্য নিজে আগে চেষ্টা করুন বেস্ট হচ্ছে নিজের চেষ্টা করা আপনি একটা ট্রাই নেন এরকম করে কাগজপত্রগুলো সাজিয়ে গুছিয়ে হলে ভালো না হলেও ভালো কোনো আপনি কিছু হারাচ্ছেন না চেষ্টা নিয়েছেন হয়নি সেকেন্ড বেস্ট হতে পারে একটি আরসিআইসি কোম্পানির সহযোগিতা নেওয়া তারা মানে এটি রেগুলেটেড কানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্সি ফার্ম যেটা কানাডা গভর্নমেন্টের দ্বারা রেজিস্টার্ড এখানে রেগুলেটেড মানে বাংলাদেশ বা অন্য কোনো দেশে একটা দোকান খুলে সাইনবোর্ড দিয়ে আমরা কানাডায় ভিজিট ভিসা লোক পাঠাই 10 লাখ 12 লাখ নেই এই গল্পে কখনো ঢুকেন না আপনার কষ্টার্জিত টাকা পয়সা যাদের বেলা এটা বিশেষভাবে প্রযোজ্য তাদের জন্য বলছি যে ভাই আপনাদের কষ্টার্জিত পুরো টাকা পয়সাটা জলে যাবে আপনি বিপদে পড়বেন আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হবে এই দয়া করে নিজের এবং নিজের পরিবারের এই ঝুঁকিটা নেবেন না এই ক্ষতিটা করবেন না কানাডা যদি আপনার আগ্রহের জায়গা থেকে থাকে আপনার তকদিরে যদি কানাডা থেকে থাকে তাহলে আপনি অবশ্যই ইনশাল্লাহ আসবেন কিন্তু সেটি নিজে চেষ্টা করবেন নিজের যোগ্যতা দক্ষতা দিয়ে চেষ্টা করবেন সর্বোপরি সৃষ্টিকর্তার উপরে ছেড়ে দেবেন বাকি ডিসিশনের জন্য আপনার জন্য এটা যদি মঙ্গলের হয়ে থাকে আপনি আসবেন যদি না হয় তাহলে সেটার মধ্যে আপনার মঙ্গল সেটাও বিশ্বাস করবেন তখন আপনার মন ছোট হবে না আর এগেইন আমি মনে করিয়ে দিতে চাই কোন রকম কোন অসাধু প্রতারক চক্রের টাকা পয়সার চক্করে কখনো ঢুকেন না কানাডা বিষয়ে কারণ পৃথিবীর কেউ টাকা পয়সা দিয়ে আপনাকে আনতে পারবে না এবার কানাডার ডকুমেন্টেশন নিয়ে আমি 6 রকম ডকুমেন্টেশন এখানে কম্পাইল করেছি এগেইন আপনারা তো অনলাইনে খোঁজাখুঁজি করলেই এগুলো পাবেন তবু আমি 6টা একসাথে করে আমার কাছে যে 6 রকম ডকুমেন্টেশন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেই 6টি আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি আমি আলোচনা শেষে এই 6টি একসাথে স্ক্রিনে আপনাদের দেখাবো 1 নম্বরে আছে প্রুফ অফ ইউর টাইস টু ইউর হোম কান্ট্রি মনে রেখেন ভিজিট ভিসা স্টাডি পারমিট এগুলো যেটার জন্যই আসেন হোম কান্ট্রির সাথে আপনার টাইটা খুব শক্ত হতে হবে সেটা আপনাকে সাকসেসফুলি দেখাতে পারতে হবে যে আমি যে দেশে এখন আসছি শুধু বাংলাদেশে না আপনি যদি পৃথিবীর অন্য কোনো দেশে এখন কাজ করেন সেই কাজটি আপনি খুব ভালো একটি কাজ করছেন জব করছেন বিজনেস করছেন যেখানে আপনার খুব ভালো একটি আয়ের উৎস আছে রেগুলার একটা ইনকাম আছে এবং সেটা খুব ভালো সেইটা রেখে আপনি কেন শুধু শুধু পৃথিবীর অন্য একটি দেশে এসে থেকে যাবেন মানে কানাডার ভিজিট ভিসার ক্ষেত্রে ইমিগ্রেশন কর্তৃপক্ষ ভিসা অনুমোদনকারী কর্তৃপক্ষের মাথায় যে প্রথম সন্দেহটি কাজ করে এবং যেই সন্দেহটা তারা মুক্ত হতে চায় প্রার্থীর বেলায় সেটি হচ্ছে যে এই প্রার্থী তাদের দেশে এসে থেকে যাবে না কারণ সে থেকে যেতে চাইলে কানাডায় তাকে তো হুট করে তারা ফেরত পাঠাতে পারবে না তখন আবার আইনি লড়াই চলবে যতদিন চলবে ততদিন তাকে কিছু ফ্যাসিলিটিস দিতে হবে এইটা ট্যাক্সের উপর একটা বার্ডেন সব মিলে টিলে কানাডা গভর্নমেন্ট এই ব্যাপারটায় খুবই সচেতন এবং ডাবল কেয়ারফুল হয়ে এগুলোর কাগজপত্র যাচাই বাছাই করে এখানে ইমোশন কিছু কাজ করে না আমেরিকার ভিসার ক্ষেত্রে অনেক সময় বলা হয় যে 1 মাসের ভিসা চাইলে 5 বছরের ভিসা দিয়ে দেওয়া হয় এরকমটা হয় ফ্রিকোয়েন্টলি হয় আমিও 15 দিনের জন্য বেড়ানোর ভিসা চেয়েছিলাম আমি 5 বছরের পেয়েছিলাম যদিও আমি আমেরিকান এম্বাসিতে কন্ট্রাকচুয়াল ইংলিশ ট্রেনার হিসেবে কাজ করতাম হয়তো সেটিও আমার পক্ষে গেছে কিন্তু এরকম অনেক আছে যারা 1 মাসের জন্য ভিসা চেয়েছে 3 বছরের 5 বছরের পেয়েছে কানাডার বেলায় আপনি দেখবেন এটা কখনোই হবে না কানাডা কর্তৃপক্ষ আপনি 1 মাসের ভিসা চাইলে 1 মাসের জন্যই হয়তো আপনাকে ভিসা দেবে কিংবা সর্বোচ্চ 1 বছরের জন্য ভিসা দেবে ওরকম করে 5 বছরের ভিসা আপনাকে দিয়ে দেবে না এবং যাচাই বাছাই না করে আপনার বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেই না বিশেষ করে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে তারা আরো ডাবল যাচাই বাছাই করবে করে তারা সবসময়
সুতরাং আপনিও যদি সেই ক্ষেত্রে ডাবল কেয়ারফুল হন আপনার নিজের বেলায় কাগজপত্রগুলো ডকুমেন্টেশনটা রেডি করার বেলায়, সেক্ষেত্রে আপনার মানে এইখানটায় চান্সেস বেড়ে যাবে। সেটাই আমি বলছিলাম যে একটি আরসিআইসি কোম্পানি আপনার হয়ে হয়তো ফ্ললেস ডকুমেন্টেশনটা সাবমিট করতে পারবে, মানে যে কাগজপত্রে যে ভুলগুলো হয়ে যায় সেই ভুলগুলো তারা সেই গ্যাপগুলোকে ফিল করে আপনার হয়ে আপনার প্রতিনিধি হিসেবে ডকুমেন্টেশনটা জমা দিতে পারবে, সেটা হয়তো চান্সেস বাড়াবে। কিন্তু মনে রেখেন কোনোরকম গ্যারান্টি নেই যে আরসিআইসি কোম্পানির মাধ্যমে আপনি আবেদন করলেই ভিসা 100% গ্যারান্টেড, এইটা কোনো আরসিআইসি কোম্পানি কেউই আসলে আপনাকে এই গ্যারান্টি কখনোই দিতে পারবে না। চূড়ান্ত বিচারে ভিসা কর্তৃপক্ষের হাতে, কানাডা গভর্নমেন্টের ইমিগ্রেশন কর্তৃপক্ষের হাতে সিদ্ধান্ত, তারা যেটি সিদ্ধান্ত নেবে সেটি আসলে চূড়ান্ত। আমরা ডকুমেন্টেশন নিয়ে কথা বলছিলাম। দু নম্বরে হচ্ছে প্রুফ অফ ফান্ড ফর ইয়োর ভিজিট টু ক্যানাডা। এই প্রুফ অফ ফান্ড যদি একদম আক্ষরিক অর্থে প্রুফ, আসলে তো অল্প 2-4 লাখ টাকা থাকলেই আপনি এলিজিবল টু ফ্লাই টু ক্যানাডা অ্যান্ড ভিজিট ক্যানাডা, কিন্তু মনে রেখেন আসলে তাতে ভিসা হয়তো পাওয়ার ক্ষেত্রে এটা পক্ষে যাবে না। যত বেশি আপনার প্রুফ থাকবে, মানে এই প্রুফটা সাকসেসফুলি দেখানো, আমরা যারা এশিয়ার বিভিন্ন দেশ থেকে ক্যানাডায়, আমরা যারা স্বল্পোন্নত দেশ থেকে বা উন্নয়নশীল দেশ থেকে যখন একটি উন্নত মানে এই ফার্স্ট ওয়ার্ল্ডের একটি উন্নত বিশ্বে আমরা বেড়াতে আসতে চাই, তখন কিন্তু স্বাভাবিকভাবেই ওদের ভয় কাজ করে যে সেই স্বল্পোন্নত দেশ থেকে বা উন্নয়নশীল দেশ থেকে এসে থেকে যাবে কিনা, চান্স তো আছে সে থেকেও যেতে পারে। সেই জন্য আপনার ওই টাইসটা দেখাতে হবে। সেটাই এক নম্বরে যেটা ছিল যে ইউর টাইস টু ইউর হোম কান্ট্রি, আপনার প্রফেশনাল বন্ডিংটা খুব স্ট্রং, আপনার ফ্যামিলি বন্ডিংটা খুব স্ট্রং, ওইখানে আপনার আপনি ফ্যামিলি নিয়ে আছেন, একটা চমৎকার ফ্যামিলি আপনার আছে, চমৎকার একটা প্রফেশনাল লাইফ আছে, এবং একই সাথে আপনার ফিনান্সিয়াল স্ট্রেংথটা খুব শক্ত, যথেষ্ট পরিমাণ টাকা আছে ব্যাংকে যেটা দিয়ে আপনি পুরো দুনিয়ায় ঘুরে বেড়াতে পারেন, ক্যানাডাও আপনি সেই একইভাবে ঘোরার জন্য আসতে চান। আপনার যদি এবিলিটি থাকে পুরো দুনিয়া ঘোরাটা তো আপনার রাইটস, আপনি কেন ঘুরবেন না? আপনি মানে জিনিসটা যদি ইম্পার্শালি নিউট্রালি আর লজিক্যালি চিন্তা করেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে ভয়ের ব্যাপার হলো যে ঘুরতে এসে একটি অংশ, সবাই নয়, আপনারা যারা শুনছেন তাদেরও ক্ষুদ্র একটি অংশ হয়তো মনের মধ্যে ইচ্ছা আছে যে এসে থেকে যাবে, বড় অংশ কিন্তু ঘোরার জন্যই আসতে চায়, কিন্তু ওই ক্ষুদ্র অংশের কারণেই এই নেগেটিভ ইম্প্যাক্টের কারণে অনেক সময় এইটার আছর গিয়ে অন্য অংশের উপরও পড়ে। যারা জেনুইন, যারা এসে আসলে হয়তো বেরিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে মিট করে ক্যানাডা দেশটা একটু ঘুরে টুরে বা একটা প্রভিন্স একটু ফিজিবিলিটি স্টাডি করে একটু দেখে গেল, পরে সে চিন্তা করবে যে সে ক্যানাডা বিষয়ে সিরিয়াসলি আগ্রহী হবে কিনা, কোনো একটি প্রোগ্রামে চেষ্টা করবে কিনা, এটার একটা এক্সপ্লোরেটরি ভিজিটও তো এটা হতে পারে। তো সেই জায়গা থেকে এগুলো তো সবই যৌক্তিক, কিন্তু এই যৌক্তিক বিষয়ের পাশাপাশি আপনাকেও খুব যৌক্তিকভাবে শক্তভাবে দেখাতে হবে আপনার ফ্যামিলি টাইজ খুব স্ট্রং, আপনার ফিনান্সিয়াল টাইজ খুব স্ট্রং, আপনার প্রফেশনাল টাইজও খুব স্ট্রং, আপনি কেন গিয়ে পৃথিবীর অন্য একটি দেশে শুধু শুধু থেকে যাবেন, অবৈধভাবে থেকে যাবেন, সেটা আপনি করবেন না, এইটুকু আপনাকে খুব লজিক্যালি দেখাতে হবে। 3 নম্বর হচ্ছে একটি আইডি পাসপোর্ট, পাসপোর্ট বা কান্ট্রি রেজিডেন্ট কার্ড, সেগুলো তো আপনার লাগবেই আবেদনের সময়। লেটার অফ ইনভাইটেশন ফ্রম দ্য পার্সন ইনভাইটিং ইউ টু কাম টু ক্যানাডা, এটা যদি পারেন তাহলে এটা একটা খুব মানে শক্ত জিনিস আপনার পক্ষে যাবে। কেনেডিয়ান কোনো রেজিডেন্ট, কেনেডিয়ান কোনো সিটিজেন যদি আপনাকে ইনভাইট করে, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি পরিচিতর মধ্যে কেউ, সেই যদি ইমিগ্রেশন কর্তৃপক্ষকে বলে নিজের আইডেন্টিটি জানিয়ে, তার নিজের ফিনান্সিয়াল স্ট্রেংথ ইত্যাদি, তার বাসার ঠিকানা ইত্যাদি জানিয়ে যে আমার সে পরিচিত, আমার বন্ধু, সে আসবে, সে আমার আত্মীয় আসবে, আমার প্রভিন্সে সে 1 মাস থাকবে, আমি তাকে নিয়ে ঘোরাঘুরি করবো, আমার প্রভিন্সটা দেখাবো, আমার শহর দেখাবো, এইটা আপনার মানে পক্ষে যাওয়ার ক্ষেত্রে খুব শক্ত একটি পয়েন্ট হতে পারে। 4 নম্বর হচ্ছে প্রুভ দ্যাট ইউ হ্যাভ টাইজ সাচ অ্যাজ জব, হোম, ফিনান্সিয়াল অ্যাসেটস অর ফ্যামিলি দ্যাট প্রুভ ইউ উইল বি রিটার্নিং টু ইউর হোম কান্ট্রি, যেটা আমি বলছিলাম এই সবগুলো জায়গা মনে রেখেছেন। সব থেকে আপনার গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আপনার প্রফেশনাল স্ট্যাটাসটা, আপনি এমন কাজ করছেন, এমন ব্যবসা করছেন, মোট কথা আপনার পেশাগত জায়গাটি এত ভালো, এত শক্ত যে আপনি কেন পৃথিবীর অন্য একটি দেশে শুধু শুধু গিয়ে থেকে যাবেন, সেটা হবে না, সেটা কখনোই হবার নয়, এই জায়গাটি আপনাকে বোঝাতে পারতে হবে। পাশাপাশি এর সাথে সাপোর্ট হচ্ছে আপনার ফিনান্সিয়াল স্ট্রেংথটা, যেটা আমি বলছিলাম প্রুফ অফ ফান্ড ইত্যাদি, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট আপনার ফ্যামিলি বন্ডিংটাও এখানে ম্যাটার করবে, যে আমার চমৎকার একটি পরিবার আছে, আমি একজন ফ্যামিলি ম্যান, পরিবার নিয়ে থাকি, তো সুতরাং ওদের ছেড়ে এসে আমি কেন শুধু শুধু আরেকটি অপরিচিত দেশে, অপরিচিত একটি জায়গায় গিয়ে আমি এরকম মানে অনিশ্চিত জীবন নিয়ে আমি থেকে যাবো, সেটা আমি করবো না, এগুলা যেন আপনার এই কাগজপত্র দিয়ে আসে। সব শেষে হচ্ছে হ্যাভ নো ক্রিমিনাল অর ইমিগ্রেশন রিলেটেড কনভিকশনস, এটা এটাও মনে রাখতে হবে, কোনো ক্রিমিনাল কনভিকশনস আপনার কোনো রকম
মানে ক্রিমিনাল কোনো অ্যাক্টিভিটি এবং সেটার প্রমাণ এবং সেটার জন্য আপনার জেল জরিমানা হয়েছে ইত্যাদি যদি থেকে থাকে, কিংবা আপনি এর আগে ইমিগ্রেশন রিলেটেড কানাডায় কোনো কিছুতে আবেদন করেছিলেন তখন মিথ্যা তথ্য দিয়েছিলেন, সেটাও তো ডকুমেন্টেশনে রয়ে গেছে, এগুলো সব কিন্তু আপনার বিপক্ষে যাবে, খুব স্ট্রংলি এটা আপনার এগেনস্টে যাবে। সেই জন্য একটা ক্লিন একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এখানে আপনার একটা অ্যাডেড প্লাস পয়েন্ট হতে পারে যেটা দেওয়া উচিত। প্লাস এরকম কোনো কিছু আপনার না থাকলে সেটা ডিক্লেয়ার করা যে আমার কোনো ক্রিমিনাল অফেন্স নাই, কোনো কনভিকশনস নাই, এই জায়গাগুলো একটি নোটারি পাবলিকের মাধ্যমে কিংবা একজন সার্টিফাইড মানুষের মাধ্যমে সেগুলো জমা দেয়া, এটাও আপনার পক্ষে যেতে পারে। মোট কথা হচ্ছে যে আপনি পেশাগতভাবে একজন সলিড মানুষ, আপনার খুব শক্ত একটি পেশাগত অবস্থান আছে, যে দেশে আপনি আছেন সেই দেশে আপনার একটি চমৎকার পেশাগত জীবনও আছে, চমৎকার একটি পারিবারিক জীবনও আছে, পাশাপাশি আপনার ফিনান্সিয়াল স্ট্রেংথ আছে। এখন আপনি পৃথিবীর বাকি সব দেশে আপনি তো ঘুরতে যেতে চাইতেই পারেন, এটা তো আপনার অধিকারের মধ্যে জিনিস। একসময় তো পৃথিবীতে কোথাও ভিসার সিস্টেমই ছিল না শত শত বছর আগে, তাই না? তখন তো ইচ্ছা মতো যাওয়া যেত, কিন্তু আমরা নিয়ম কানুনের এত উল্টাপাল্টা করেছি, আমরা নিজেরাই আসলে হয়তো নিয়ম বহির্ভূতভাবে বিভিন্ন দেশে গিয়ে আমরা থেকে গিয়েছি, তখনই আস্তে ধীরে এই বাউন্ডারিগুলা সীমানাগুলা দেয়া শুরু হয়েছে আর এই শক্ত নিয়ম নীতিগুলো আরোপ করা হয়েছে। সুতরাং এগুলা আমাদেরই কাইন্ড অফ কর্মের ফল, কিন্তু এর মধ্যেও আমরা বেরিয়ে যেতে পারবো আমরা যদি নিয়মের মধ্যে থাকি, আমরা যদি এরকম করে কাগজপত্র সাজিয়ে গুছিয়ে দিতে পারি। সেটা শুধু ক্যানাডার জন্য না, পৃথিবীর যে দেশের জন্যই দেন ব্যাপারটা মোরললেস একই রকম। এই জায়গাগুলোতে আপনারা নজর দিয়ে সলিড এই ডকুমেন্টেশনটা করলে এবং বেস্ট হয়, আমি যেটা বলছিলাম এই ডকুমেন্টেশন নিজে তৈরি করবেন, নিজে জমা দেবেন, তাহলে আপনি আরো বেশি প্রত্যয় ফিল করবেন। আসলে ব্যাপারটা আপনার জানা হবে, আপনি বুঝবেন যে আমি একটা চেষ্টা নিচ্ছি, আমি বেড়াতে যেতে চাই, আমি ভিসা পেলেও ঠিক আছে না পেলেও ঠিক আছে, কিন্তু সেটা যদি না হয় তাহলে যদি কারো সহায়তা নিতে হয় তাহলে অবশ্যই মেক শিওর করবেন যে একটা কেনেডিয়ান রেগুলেটেড কোম্পানির আপনি সহায়তা নিচ্ছেন। তাছাড়া অবশ্যই নিজে করবেন, কারোর সাথে টাকা পয়সার দয়া করে লেনদেন করবেন না, পুরো টাকাটি আসলে আপনার জলে যাবে। আমি এটা বারবার আপনাদের মনে করিয়ে দেই, সবসময় এখনো দিচ্ছি। আশা করি এই আলোচনাটুকু কাজে আসবে যারা এই বিষয়ে জানতে চাচ্ছিলেন। ভালো লাগলে ভিডিওটিতে একটি ইতিবাচক মন্তব্য এবং লাইক দেবার অনুরোধ রইল, আর আমাদের চ্যানেল যারা নতুন ভিজিট করছেন তাদের কাছে অনুরোধ আমাদের এই 1.5 লাখ সদস্যের পরিবারে যুক্ত হবার। ক্যানাডা বিষয়ে আপনার আগ্রহ থাকলে, সফট স্কিলস বিষয়ে আপনার আগ্রহ থাকলে আমরা এখানে একদম সলিড কিছু আলোচনা করি যেগুলো এন্ড অফ দ্য ডে নিঃসন্দেহে আপনাকে বেনিফিট করবে ইনশাআল্লাহ। সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।